গতবার আমরা যখন টেক্সট ক্লাসিফিকেশন নিয়ে কাজ করছিলাম তখন দুটো জিনিস উঠে এসেছিল একটা হচ্ছে টোকেনাইজেশান আর একটা যে ব্যাপারটা আমরা বারবার বলছি যে মেশিন লার্নিং যেহেতু ভাষা বোঝে না মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে যদি আমরা বলি ভাষাকে বুঝতে মেশিন লার্নিংয়ে যেখানে যন্ত্র শুধুমাত্র বোঝে সংখ্যা তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে এগুতে হবে এই যে আমি যে আপনার সাথে কথা বলছি এটা কিন্তু একটা স্ট্রিম অফ টেক্সট এই স্ট্রিম অফ টেক্সটকে যদি আমরা মেশিনকে দেখিয়ে দিই ও কিন্তু বুঝতে পারবে না আর সে কারণে আমাদের যে স্ট্রিম অফ টেক্সট একে ভাঙতে হবে ছোট ছোট বাক্যে বা ছোট ছোট শব্দে বা ছোট ছোটো সিম্বলে যাতে মেশিন বুঝতে পারে যে একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সম্পর্ককে এটাকে আমরা অনেক সময় লেক্সিক্যাল অ্যানালাইসিস বলি যার মাধ্যমে আমরা বলছি যে টোকেনাইজেশন একটা বাক্যকে ছোট মানে মিনিমাল কিছু মিনিংফুল ইউনিটে ভাগ করতে পারছি আমাদের একটা বাক্যকে যদি ছোট ছোট মিনিংফুল শব্দে ভাগ করতে চাই তাহলে কিন্তু আমরা দেখছি যে আমাদের এটার মধ্যে শব্দগুলোর মধ্যে স্পেস থাকে কিন্তু স্পেস দিয়ে সেই ভাগ করা একটা সম্ভব মেশিন লার্নিং হোক আর ডিপ লার্নিং হোক তার সব কিছু শুরুতে আমরা সাইকিট লার্ন ব্যবহার করা শুরু করি আমরা যখন আমাদের বাক্যগুলোকে ছোট ছোট শব্দে ভাগ করতে পারবো তারপরে কিন্তু এটাকে আমরা এনকোড করতে পারছি ইনটেজার বা ফ্লোটিং পয়েন্টে কারণ আমাদের দরকার সংখ্যা আমাদের মেশিন সংখ্যা বোঝে এই যে সংখ্যায় ট্রান্সফরমেশন এটাকে আমরা বলতে পারি ফিচার এক্সট্রাকশন বা ভেক্টরাইজেশন আমরা যেহেতু মেশিন লার্নিং শেখার শুরুতে সাইকিট লার্ন ব্যবহার করি আর এই সাইকিট লার্নে এই কাজ করার জন্য তিনটা বেশ ভালো টুল আছে যেটাকে আমরা বলছি কাউন্ট ভেক্টোরাইজার টিএফ আইডিএফ ভেক্টোরাইজার এবং হ্যাশিং ভেক্টোরাইজার একটা কর্পাসে একটা শব্দ কতবার এসছে মানে এই যে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি মানে কতবার সেই শব্দটা এসছে সেটাকেই দেখায় এই কাউন্ট ভেক্টোরাইজার আগে যা বলছিলাম প্রথমে এটাকে টোকেনাইজ করবে আর তারপরে কিন্তু কাউন্ট অফ অকারেন্স মানে কতবার ওই শব্দটা এসছে সেটাকে দেখাবে একটা কর্পাসে যখন একটা শব্দ বারবার আসবে সেটার একটা ইম্পর্টেন্স অবশ্যই আসবে কি বলেন এর অর্থ হচ্ছে কাউন্ট ভেক্টোরাইজার একটা বায়াস থাকে যে শব্দটা বেশিবার আসছে তাহলে তো একটা কর্পাসে আমি শব্দ কিন্তু অনেকবার আসবে তার মানে কি আমি সেই ফেভারেবল রেজাল্ট পাবে সেভাবে ইংরেজিতে দা শব্দটা এটা বারবার আসতে পারে তার মানে কি আমরা বলতে পারি যে এটা একটা ভালো মিনিং ক্যারি করে আমার তো মনে হয় দা শব্দটা কিছুটা ইউজলেস এর অর্থ হচ্ছে বেশি ফ্রিকুয়েন্টেড শব্দ সেটা বারবার আসলেও সেটা যদি ইউজলেস হয় তাকে পিনালাইজ করার জন্য কিন্তু একটা সিস্টেম থাকতে হবে আর এ কারণে আমরা কাউন্ট ভ্যাক্টোরাইজার পাশাপাশি টি এফ আইডিএফ ভ্যাক্টোরাইজার ব্যবহার করব এই যে টি আইডিএফ মানে আমরা বলছি টার্ম ফ্রিকুয়েন্সি অথবা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকুয়েন্সি এটার একটা উদাহরণ দেখাচ্ছি এখানে কাউন্ট ভেক্টরাইজে যদি প্রতিটা শব্দকে একই ধরনের ওয়েটেজ দেয় সেখানে এই টি এফ আইডিএফ কিন্তু সে ধরনের ওয়েটেজ দিবে না আমাদের এই টিএফ আইডিএফ একটা ওয়ার্ড ফ্রিকুয়েন্সি স্কোর দেয় যেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে এর কোন ওয়ার্ডটা ইন্টারেস্টিং সব কিছুই যে ফ্রিকোয়েন্সি বেশি হলে হবে সেটা না মানে কোন ওয়ার্ডগুলো আসলে ইন্টারেস্টিং ডকুমেন্টের ক্ষেত্রে আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে